রাজ্য জুড়ে চলছে মুখ্যমন্ত্রী সুস্থ শৈশব সুস্থ কৈশোর অভিযান 3.0। এই কর্মসূচির অঙ্গ হিসেবে সোমবার তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালে কর্মসূচির সূচনা হয় শিশুদের ওষুধ প্রদানের মধ্য দিয়ে। তেলিয়ামুড়া পৌর পরিষদের চেয়ারম্যান রূপক সরকারের হাত ধরে এই কর্মসূচির সূচনা হয়। এদিন শিশুদের মধ্যে কৃমিনাশক এবং আয়রন ট্যাবলেট সহ বিভিন্ন রকমের ঔষধ প্রদান করা হয় এবং খাওয়ানো হয়। 5ই সেপ্টেম্বর থেকে আগামী 15ই সেপ্টেম্বর পর্যন্ত গোটা রাজ্যে এই কর্মসূচি চলবে। শৈশব সুস্থ কিশোর অভিযান আমরা 5 থেকে 15 সেপ্টেম্বর পর্যন্ত এই প্রকল্পটি বা অভিযানটি আমরা সারা ত্রিপুরা রাজ্যে আমরা করছি। আজকে এই অভিযানের অন্তর্গত আমরা বাচ্চাদেরকে কৃমি ট্যাবলেট দিয়েছি। আমাদের 6টি প্রোগ্রাম একসাথে আমাদের এখনো হচ্ছে। বিগত 2 বছর যাবৎ আমরা দেখা গেছে যে আমরা অন্য সময় আলাদা এই প্রোগ্রামগুলি করতাম, এখন একসাথে আমরা করছি। অ্যানিমিয়া মুক্ত ভারতের আমরা ডাক দিয়েছি, সুতরাং এখানে আয়রন ট্যাবলেট এগুলি আমরা বাচ্চাদের মধ্যে আমরা দিচ্ছি। ক্যাটাগরি ওয়াইজ আমরা তাদের যে কালার আছে 5 থেকে 10, 10 থেকে 19 পর্যন্ত, অর্থাৎ 1 থেকে 19 বছরের বাচ্চাদেরকে আমরা এই কৃমি ট্যাবলেট এবং আয়রন ট্যাবলেট, জিঙ্ক ট্যাবলেট, তৎসঙ্গে আমাদের যে বাচ্চাদের যে ডায়রিয়া বিশেষ করে এই সময়ে হতে পারে সেই জন্য আমরা ওয়ারেস আমরা এখানে প্রদান করছি।